সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মোস্তফা ফিরোজ। সিটি নির্বাচন নিয়ে এখন আলোচনা, এর মধ্যে অন্যতম আলোচনা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এখানে খুবই প্রত্যাশিত যেই প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম, তার নমিনেশন পেপার বাতিল হয়েছে ঋণ খেলাপির অভিযোগে। জাহাঙ্গীর আলম সেটি প্রতিবাদ করেছে, কিন্তু এদিকে আবার আজমতুল্লাহ খানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে ইসি। জানি না এটা অনেকটা মুখ রক্ষা করার কিনা বা ভারসাম্য রক্ষা করার কারণে কিনা, কারণ নমিনেশন পেপার জমা দেওয়ার সময় পাঁচজন থাকার নিয়ম, তিনি অনেক লোকজন সাথে করে নিয়ে গেছেন, এটি হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। এই লঙ্ঘনের জন্য কতটুকু কী হবে যাই না, হয়তো তাকে একটা সতর্ক করে দেওয়া হবে আর কি, যাই হোক তিনি জবাব দিলে বোঝা যাবে। কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দর্শক প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে আবু আলম মোহাম্মদ শহীদ খান, যিনি একসময় 2013-14 সময় তিনি স্থানীয় সরকার সচিব ছিলেন। তিনি একটি মূল্যায়ন করেছেন, সোহরাব হাসান সাংবাদিক তার সাক্ষাৎকার নিয়েছেন, প্রথম আলোতে এটা প্রকাশ হয়েছে, যার শিরোনাম হচ্ছে 2018 সালের মতো সিটি নির্বাচন করা সম্ভব হবে না। এটার কেন কি কারণে বিস্তারিত তিনি বলেছেন, আমি তার অন্য একটি আলোচনায় আমি আসতে চাই। আচ্ছা, প্রথমে আমরা একটু খবরটা দেখি, যে খবরটা যে কেন আচরণবিধি লঙ্ঘনের জন্য নোটিশ দিচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে সেই পুরনো ছবিটা, যে আজমতুল্লাহ খানের সাথে তার অনেক সমর্থক, অন্তত 10-12 জন তো দেখাই যাচ্ছে। 27 এপ্রিল তোলা এই ছবিটা, যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানকে কারণ দর্শানো নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন। এই বিষয়ে তাকে ঢাকায় নির্বাচন কমিশনে সশরীরে ব্যাখ্যা দিতে হবে, একটু কঠিনই নোটিশ। এর আগে মন্ত্রী আকম মোজাম্মেল হক তাকেও নোটিশ করছে যাতে তিনি নির্বাচনী এলাকায় না যান। তো রোববার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান কমিশনার, নির্বাচন কমিশন মোহাম্মদ আলমগীর। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, 5 সিটি নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন। সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও অন্য নির্বাচন কমিশনাররা বসে কারণ দর্শানো নোটিশ ও ইসির নির্দেশনা সহ চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সিটি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, এসব এলাকায় আচরণবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে তথ্য এসেছে, ইসি থেকে বিজ্ঞপ্তি দেওয়ার পরও প্রার্থী ও তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছে, এই জন্য কমিশন আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছে। আজমতুল্লাহ খানের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের মধ্যে বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীকে ইসির পক্ষ থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আজমতুল্লাহ সাহেবকে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং কমিশনে এসে বিষয়টি ব্যাখ্যার জন্য বলা হবে। দেখ, 27 এপ্রিল নমিনেশন পেপার জমা দেওয়ার সময় তিনি সেই মহড়াটা দেন। আচ্ছা, আমরা এখন দেখি যে আবু আলম মোহাম্মদ শহীদ খান, তিনি একটা গুরুত্বপূর্ণ সময়ে ছিলেন, সচিব ছিলেন, তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই সময় স্থানীয় সরকার নির্বাচনের আসলে মূল দায়িত্বে থাকেন। তো এখানে একটি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে 2013 সালে 5টি সিটিতে আওয়ামী লীগ পরাজিত হয়, তখন আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব ছিলেন, সেই নির্বাচনে প্রশাসনের কী ভূমিকা ছিল? তিনি বলছেন উত্তরে, 5 সিটিতে পপুলার ভোটেই বিএনপির প্রার্থীরা জিতেছেন, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কিরণ বেদী আম আদমি পার্টির প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন। তেহার জেলা সংস্কার করে কিরণ বেদী নাম করেছিলেন। সাংবাদিকদের পরাজয়ের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, ভোটটা ছিল রাজনৈতিক, নির্বাচনে আমি হারিনি, বিজেপি হেরেছে। 2013 সালে ক্ষমতাসীন দলের প্রার্থীরা অনেক যোগ্য ও জনপ্রিয় ছিলেন বলছেন, বিশেষ করে রাজশাহী বরিশাল ও খুলনার মেয়র অনেক কাজ করেছেন, এটা সত্য। আমরা জানি যে হিরণ, তারপরে বরিশালে হিরণ ছিল, খুলনার মেয়র ছিল, রাজশাহী অনেক ছিলেন, তারা কাজ করেছেন, এটা সত্য। শহরের চেহারা বদলে দিয়েছেন, তারা হেরে যাবেন এটি অনেকেই ভাবতে পারেননি, ব্যক্তিগতভাবে আমিও না। সিলেটের মেয়রের ব্যাপারে সন্দেহ ছিল, গাজীপুরে আজমতুল্লাহ খুবই মেধাবী প্রার্থী ছিলেন, কিন্তু বাস্তবে 5 সিটিতে আওয়ামী লীগের ভরাডুবি হয়, এটি আওয়ামী লীগের জন্য একটি বিপদ সংকেত ছিল। এর পেছনে আরও একটি বিষয় কাজ করেছে, শাপলা চত্বরের হেফাজতকে বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হয়,
এই ঘটনা নিয়ে অনেক গুজব ছড়ানো হয়। নির্বাচনের সময় ইসলামী দলগুলো সর্বশক্তি নিয়োগ করেছিল, ঘরে ঘরে তারা প্রচার চালিয়েছিল। আচ্ছা, এরপরের আরও অনেক প্রশ্ন আছে। তারপরে 2018 সালের পাঁচ সিটির নির্বাচনের সম্পর্কে তিনি বলেন, দুটোর মধ্যে তুলনা হবে না। ওই নির্বাচনে বিএনপি অংশ নিলেও হস্তক্ষেপ ছিল। 2013 সালে প্রশাসন ও নির্বাচন কমিশন চেয়েছিল একটি সুষ্ঠু নির্বাচন হোক 2013 সালে। 2018 সালে তার প্রতিফলন দেখিনি। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা কি থাকে তার উপর নির্ভর করেই মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করবেন। রাজনৈতিক আমলাতান্ত্রিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপ মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপেক্ষা করতে পারেন না, এটা হলো মূল কথা। দেখেন সাবেক সচিব কি বলছেন, যে রাজনৈতিক আমলাতান্ত্রিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপ মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপেক্ষা করতে পারেন না। তার মানে দলীয় সরকার যখন থাকে তখন এই কাজগুলি কিন্তু হয়। জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় নির্বাচনেও একটি যোগসূত্র আছে। 2013 সালে যে স্থানীয় সরকারের নির্বাচন ভালো হলো তার কারণ 2008 সালে জাতীয় নির্বাচনটা ভালো হয়েছিল, তার একটা ধারাবাহিকতা ছিল। আর 2014 সালের জাতীয় নির্বাচন ভালো হয়নি বলে পরবর্তী সিটি নির্বাচনও ভালো হয়নি। জাতীয় নির্বাচন ঠিক না হলে স্থানীয় সরকার নির্বাচন ঠিক হতে পারে না, একটা যোগসূত্র আছে। তার মানে কি, 2014-18 এরকম গোলমেলে নির্বাচনের পর এখন স্থানীয় কোনো পরিষদের নির্বাচন খুব সুষ্ঠু হবে, অবাধ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। অন্তত সাবেক সচিব কিন্তু সেই কথাটি বলছেন এবং আমিও ব্যক্তিগতভাবে সেটাই বিশ্বাস করি। জাতীয় নির্বাচনে যদি এমপিরা কারচুপি করে জয়ী হন, তারা স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন করার কথাও বলতে পারেন না, এটা হলো বাস্তবতা। তাহলে 2023 সালের পাঁচটি সিটি নির্বাচন কীভাবে দেখছেন, এটা ভিন্ন প্রেক্ষাপট। এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। বিএনপির কোনো নেতা প্রতিদ্বন্দ্বিতা করলেও ধানের শীষ নিয়ে লড়ছেন না। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীরা লড়বেন নৌকা নিয়ে। এই নির্বাচন অনেকটা 2013 সালের নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। সে সময় কয়েক মাসের ব্যবধানে জাতীয় নির্বাচন হয়েছিল। এবারও 2024 সালের শুরুতে জাতীয় নির্বাচন অনেকটা চ্যালেঞ্জের মুখে। সরকারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আছে। আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে পারে কি না। নির্বাচন কমিশনকে বিরোধী দল স্বীকারই করছে না, তাদের সঙ্গে বসছে না। এই অবস্থায় 2018 সালের মতন একটা নির্বাচন করা সম্ভব হবে না। দর্শক, এই হলো মূল্যায়ন। বাকি মূল্যায়ন বা মতামত আপনাদের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।